হবিগঞ্জের মাধবপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটুক্তি করার প্রতিবাদে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকেলে উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও হবিগঞ্জ তিন আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জাহির এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি সাবেক পৌর মেয়র শাহ মুসলিম এছাড়াও আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এর আগে একটি প্রতিবাদ মিছিল মাধবপুর পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটূক্তিকারী মাধবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজানকে অপসারণ এবং গ্রেফতারের দাবি জানান উল্লেখ্য গত ছাব্বিশ মার্চ স্বাধীনতা দিবসের এক আলোচনা সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান জেলা বিএনপির সভাপতি সৈয়দ মোহাম্মদ শাহজাহান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটুক্তি করে বক্তব্য রাখেন